আলহামদুলিল্লাহ কালকে হাটও পারি, শরীরও পাতলা হয়েছে, অনেকেই ভালো লাগে। হাসি উঠের মাধ্যমে সাপটে আজকে আমি একাই হাঁটা পারছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাবিয়া বেগম, আমার বয়স হয়েছে 71। বর্তমানে এসে আমার হাতের দুই রানে ব্যথা, হাত থুল্লা যায়, হাতে ব্যথা প্রচুর, দুই রানে ব্যথা প্রচুর, হাঁটুতে ব্যথা প্রচুর, আর পায়ের পাতা পায়ের দুরালি ফুল্লা যায়, মুখ ফুল্লা যায়, শরীর আবার পিঠেও ব্যথা আছে, গেড়িতেও ব্যথা আছে। ব্যথা আমার জাগ্রত হয়েছে প্রায় 5 মাস ধরে। তো বুড়ের আঙ্গুলে ব্যথা ফুল্লা যেত, বাম হাতের বুড়ের আঙ্গুলে ব্যথা ফুল্লা যেত, আর পায়ের ওই যে গিয়াগুলির মধ্যে নিচে পায়ের গোড়ালির মধ্যে গোড়ালি না গোড়ালির উপরে এই পাশে আর ওই পাশে ফুলতো। দুইটা ডাক্তার পাল্টাইছি, এক ডাক্তারের 2 বার চিকিৎসা করছে, 2 মাস পাক ব্যথা পায়ও আমার সারে নাই। মেডিসিন ডাক্তার দেখাইছে, মেডিসিন ডাক্তার, তারপরে আপনার অর্থোপেডিক্স, বাড়ি অর্থোপেডিক্স ইনজেকশন দেওয়া হয়েছে। কি ইনজেকশন দিয়েছে আমরা জানি না, তো মোটামুটি 30-35 হাজার টাকা ইনজেকশন দিয়েছে। 15 দিন বাদে ছিলাম, পেন কিলার দিছিল, নেপ্রোসিন 1 মাস, ওটা খাওয়ার পর শরীরে পানি আসে, ব্যথা তেমন যায় নাই। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় ইমিডিয়েটলি ডাক্তারের কাছে, ওই স্যারে ওনার বিএমডি টেস্ট করে, বিএমডি টেস্ট করার পরে যে হাড়ের যে ক্ষয়টা অস্টোপেরেসিস ওটা ধরা পড়ে, যে হাড় ক্ষয় হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে। পরে উনি 1 মাসে মেডিসিন দেয়, আর 24 দিনের পরে কিছু টেস্ট করতে বলে। আমরা মেডিসিন খাওয়ার পরে 2 দিন ভালো, আবার 2 দিন খারাপ, এভাবে ওরকম কোনো ইম্প্রুভ হইতেছিল না। পরবর্তীতে আমরা 24 দিন হয় নাই, এই মাসের 24 তারিখে সম্ভবত যাওয়ার ডেট ছিল, তখন মায় হঠাৎ করে বিছনে পড়ে যায়, বাথরুমে একা যাইতে পারতো না, বাথরুমে গেলে উঠা পারতো না, শরীরে পানি আসে, সাথে সাথে আমরা অর্থোপেডিক্সে গেছি, নিয়ে গেছি আমাদের দুহারে জয়পাড়াতে হাসপাতালে ডাক্তারের কাছে। পরে উনি কিছু ওষুধ অ্যাড করে দেয়, আগের ওষুধ থাকে তো, একটা ওষুধ এই স্যারের সাথে মিল আছে, আর সব ওষুধ চেঞ্জ করে দেয়। তো ওইটা 2 দিন খাওয়ার পর দিই না, আবার বেড়ে গেছে। বাইরে যাওয়ার পরে আমার ওই বোনে আমাদের খবর দেয় যে ডিপিআরসি নামে একটা হাসপাতাল আছে শ্যামলীতে, ওনার ইউটিউব ভিডিও তো দেখি অনেক ভালোই, তো এনে তো নিতে পারবো। পরে আমরা চিন্তা করে দেখলাম না একটা বাতের ডাক্তার দেখানো উচিত, যেহেতু অর্থাইটিস সমস্যা। পরে এক আমরা আসি, আমি জানি না আল্লাহ কপালে কী রাখছে, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী সুস্থ হয়ে বাসায় যাবো, তো দেখা যাক কী হয়, আল্লাহ বাসা। এখানে তো আসলে আমরা ইউটিউবের মাধ্যমে দেখছিলাম স্যারের ভিডিও ফিজিওথেরাপি, পরে আমরা আসলাম, এর আগে অনেক চিকিৎসা করা হয়েছে, তা আসার পরে উনি টেস্ট করে বলল যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরেকটা কি বলে অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয় হয়ে গেছে, গোড়ালিতে হাড় বাড়ছে, ভর্তি রাখার জন্য বলল। আমরা সব ভাই বোনে আসছিলাম, ভর্তি রাখলাম, আমাদের হাতে সময় নাই, তো আর 1 সপ্তাহ থাকা পারলে হয়তো আরো ভালো ফিল করতো, তো এখন মোটামুটি যাক আলহামদুলিল্লাহ। সময় নেই, আমার মা বাইরে চলে যাবে, উনি ওখানে গ্রিন কার্ড আছে, এটা তো অবশ্যই ভালো লাগতে আছে, কারণ হাসপাতালে থাকলাম প্রায় 9 দিন, সম্ভবত 10 দিন, 9-10 দিন, তো এখন হাঁটতে পারতে আছে, ব্যথা কমছে। না স্যার তো মাশাল্লাহ, উনি তো অমায়িক, সফল্লা প্রধান থেরাপিস্টও ভালো, মায়ের অনেক যত্ন করছে, অন্যান্য থেরাপিস্টরা কিরম করে জানি না, খুব যত্ন করছে আর কি, নিজের মায়ের মতোই। তখন দোয়া করবেন আমার মায়ের জন্য, যাতে সামনে ব্যথাটা ফিরে না আসে। স্যারের ধন্যবাদ, স্যারের চিকিৎসা আল্লাহ পাকে আমার একটু আরাম করছে, ওনার চিকিৎসা দিয়ে সব রোগী আরাম হয়, ওনার জন্য দোয়ারাই করি আল্লাহ পাখি যে সবারই এখান থেকে কারো এই দ্বারা ফিরার দ্বারা মুক্তি যে সবার দিকে চায়, এই দ্বারাই আমি করি। মুদ্রের মতন হাত পা বিছনায় রেখে শোয়া, এই হাত উঁচা করা হয়নি, এই হাত উঁচা করা হয়নি, এই হাত এমনি চুলকাইতে পারি না, এই হাত এমনি চুলকাইতে পারি না, ওই আমার মেয়ে আমার সাহায্য করছে, এই হাতগুলি যেমন করা পাই, এই যে এখন মুখ পাকাইতে পারি,
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।